আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে রমজান মাসে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজকে চলে আসছি পুকুর পাড়ে কিছু পরে মানে অবহেলিতভাবে পড়ে থাকা শাক দিয়ে আজকে ইফতারি তৈরি করব সেই জন্য এই যে আমি এগুলা উঠিয়ে নিয়েছি কলমির শাক উঠিয়ে নিয়েছি তারপর এলেঞ্চি শাক যেটা আছে এইগুলা এইগুলা সাধারণত সেই রকম যত্ন নিতে হয় না এটা বর্ষাকাল আসার আগে আগে এই শাকটা হয় আমি প্রায়ই এটা দিয়ে বিভিন্ন রকমের আইটেম তৈরি করে থাকি আজকে একটা আজকে কয়েকটা রেসিপি করব সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর এই যে পুকুর একটা ঠান্ডা শীতল বাতাস বয়ে যাচ্ছে রমজান মাসে দেখা যায় যে অন্য সময় যেরকমই থাক বেলাটা কিন্তু ভালোই কাটে এখন প্রায় বিকেল হয়ে আসছে রান্নাবান্না করব করব তা বাবলাম একটু ঘুরেও আসি আর এই যে একটা গাছে এটা হচ্ছে জঙ্গলি গাছ মনে হয় কিন্তু কি ফুল গাছ জানি না কিন্তু অনেক সুন্দর লাগছে আর কয়টা লেবু উঠিয়ে নিচ্ছে আমাদের লেবু বাগান থেকে লেবু গাছ থেকে বাগান না বাগানে গাছ আছে সেটা আর এলএঞ্চি শাক আমি উঠাচ্ছি এটা দিয়ে একটা বড়া তৈরি করব অসাধারণ মানে অনেক মজা হয় অনেক টেস্টি একটা শাক এটা উঠিয়ে নিচ্ছি এটা দিয়ে আজকে বড়া বাজব তারপরে একটা নতুন আইটেম তৈরি করব সেটা হচ্ছে সবাই তো এখন কুমড়া দিয়ে বেগুনি মানে বেগুনের বদলে কুমড়া নিয়ে তারপরে বেগুনি এগুলো করা হচ্ছে কিন্তু আমি আজকে কোমলি শাক দিয়ে একটা রেসিপি তৈরি করবো আর এইদিকে সাদমান এবং সাদমানের আব্বু বাজার করে নিয়ে আসছে অনেকগুলো মুরগি নিয়ে আসছে তারপরে হাঁস নিয়ে আসছে ইতে হেঁতু হাঁস অন্য কাছাকাছি চলে আসছে সেই জন্য আর একটু আগে বাগে সবগুলা পরিষ্কার করে রাখলে দেখা যায় যে ইজি হয়ে যায় ঈদের আগে তো অনেক রকম কাজ থাকে তাই একটু একটু প্রিপারেশান নেওয়া হচ্ছে ঈদ আল্লাহ যদি আমাদেরকে সবাইকে ভালো সহি সালামত এনে রাখেন তাহলে আমরা ঈদের প্রস্তুতি নেওয়া এখন থেকেই শুরু করে দিয়েছি প্রায় এগারোটার মতন মুরগি মুরগির বাচ্চা এইগুলা আর আজকে অনেকগুলো ছোট মাছও নিয়ে আসছিল তারা উপজেলা সদ উপজেলা বাজার থেকে নিয়ে আসছি সেই জন্য অনেক দিন পর অনেকগুলা ছোটো মাছ ছোটো মাছ কাটাকুটি হচ্ছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে লতা দিয়ে নুনাইলে দিয়ে রান্না করব অনেকে লতা দিয়ে চেপা শুটকি দিয়ে খেতে পছন্দ করে কিন্তু আমি নুনাই ইলিশ তারপরে হচ্ছে চিংড়ি মাছ এইগুলা দিয়ে খেতে বেশি পছন্দ করি সাদ মানে রাব্বু খুব পছন্দ করে সেই জন্য এটা রান্না করছি সন্ধ্যা রাত্রে খাওয়ার জন্য তরকারিগুলো আগে আগে রান্না করে তারপরে ভাজাভুজি করলে দেখা যায় ভাজা পোড়াটা একটু গরম থাকে সেই জন্য একটু পরের দিকে আমি ভাজা পোড়াটা করি এই যে আমার লতার তরকারিটা হয়ে গেছে এখন আমি বুটটা বেজে নিব বুটটা একটু আগে বাজলেও দেখা যায় যে এত সমস্যা হয় না কিন্তু বড়া তারপর বেগুনি এগুলো বাজলে একটু ঠান্ডা হয়ে যায় আর এদিকে আমার মাছগুলোও কাটা হয়ে গেছে কাটা দুয়া সব শেষ এখন বিভিন্ন মাছ দিয়ে বিভিন্ন রকম তরকারি করা হবে এই আর কি মাছগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে অনেক দিন পর অনেক এরকম ছোট মাছ নিয়ে আসছে সাদমান এবং আইমানের আব্বু তারা দুজন গিয়েছিল। বাজারে আমি একটু ট্যাংরা মাছ যেটা আছে ছোটো ট্যাংরাটা ওইটা দিয়ে চোরচড়ি করে নেব সে রাত্রের জন্য খাওয়ার জন্য আর অনেকগুলো আইটেম করব সবগুলা তো আর শেয়ার করা সম্ভব হয় না আসলে এক হাতেই কাজ করতে হয় আবার ভিডিও আমি হাতেই করি যেহেতু আমার অন্যান্য যন্ত্রপাতিগুলো নেই সেই জন্য আমার তরকারিটাও প্রায় এই চোলায় দিয়ে দিয়েছি হয়ে আসছে এখন আমি বড়াটা ভাজার জন্য এটা এলেনচে শাক আর শাকের বড়া যেহেতু আমি পেঁয়াজটা একটু বেশি ইউজ করেছি কাঁচামরিচ দিয়েছি রসুন কাঁচামরিচ আর আমার একটু ডাল বাটা ছিল ওইটাও দিয়ে দিয়েছি ডালটা তারপর একটু আমি চালের গুঁড়ি ইউজ করবো কারণ আমরা মচমোচা বড়াগুলো খেতেই পছন্দ করি সেই জন্য চালের গুঁড়ি দেবো বেসন অথবা ময়দা আমি এইগুলো দিব না এটা দিলে বড়াটা একটু নরম নরম হয় চালের গুঁড়িটা দিলে বড়াটা একটু শক্ত হয় আর হলুদ মরিচ সজের গুঁড়া এগুলো তো আছেই একটু জিরা গুঁড়া দিয়ে দিব দিয়ে আমি সুন্দর করে মেশ করে এই যে একসাথে করে তারপর আমি বড়াগুলো চুলাই দিয়ে দিব ভাজার জন্য আর এদিক থেকে এই ইফতারির সময় কিন্তু প্রায় হয়ে আসছে বিসমিল্লা বলে আমি দিয়ে দিলাম এলএচি শাক কিন্তু অনেক পুষ্টিকর একটা শাক আর এটা খেতেও অনেক ভালো লাগে আগেও বলছি এগুলা কিন্তু আমাদের গ্রাম বাংলার মানে আনাচে কানাচেই হয়ে থাকে ক্ষেতের আলে এবার পুকুর পাড়ে এগুলোতে হয়ে থাকে আর এখন আমি করবো কমলি শাকের কমলিনি আমি এটাকে নাম দিচ্ছি কারণ এটা মানে বেগুনি আর ইয়ার মতোই কোমরানি যেটা এখন ট্রেন চলতেছে সেটার মতোই এটা আমি কমলি শাক দিয়ে করে দেখাবো আজকে আর খেতেও কিন্তু অনেক মজা ভীষণ মজার একটা মানে ভাজা পোড়া খাবার খুব সহজেই হয়ে যায় এই যে আমি বেসনটা আগে তৈরি করে নিচ্ছি বেগুন আর বেগুনের জন্য যেইটুকু বেসন তৈরি করতে হয় যেভাবে আমি সেইভাবেই বেসনটা তৈরি করে নিচ্ছি বেসনটা আমার তৈরি হয়ে গেছে এখন যে কমলি শাকগুলো নিয়ে আসছিলাম এইগুলাই বেসনে ডুবিয়ে তেলে ডুবো তেলে ভেজে নিচ্ছি আর দেখতেই দেখা যাচ্ছে অনেক সুন্দর করে ফুলে উঠছে আর খেতেও কিন্তু অসাধারণ হবে আমার রান্না অনেক কিছুই বাকি রয়েছে আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন আর এইভাবে কমলিনি তৈরি করার চেষ্টা করবেন ভালো লাগবে আশা করি খুবই সুস্বাদু এবং মজাদার একটা খাবার এটা রমজান ছাড়াও খাওয়া যাবে সুন্দর একটা কালারও আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ